আর আমার কাছে একটা নিউজ আছে, অনেক কাউন্সিলররা আছে, অনেক নতুন প্রতিনিধিরা তারা আছেন, তারা ভোটার আইডি কার্ডটা তারা বিভিন্ন লোক থেকে হুমকি ধামকি দিয়ে বাসা থেকে নিয়ে যাচ্ছে যে এই ভোটার আইডি কার্ডটা আর যেন কেউ না পায়। তো আমি এটার জন্য আপনাদের কাছে একটা ব্যবস্থা চাচ্ছি, কারণ আমরা যারা তরুণ যুবক এখানে আসছি প্রতিনিধিত্ব করার জন্য, সমাজে একটা ভালো কাজ করার জন্য, কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিতে হবে। যারা অতীতে ছিল, যে কাউন্সিলর ছিল আছে ইয়ে আছে, কিন্তু তারাই করতেছি যে আমার এলাকা থেকে আমি দেখেছি প্রতিটা ঘরে ঘরে হুমকি ধামকি দিয়ে ভোটার আইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছে। স্যার আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। একটি নির্বাচনী ক্যাম্প দিয়ে আমি ৯টি গ্রাম মেনটেন করা আমার জন্য খুবই কঠিন, এই জন্য ক্যাম্পের ব্যবস্থা করা যায় কিনা। আর বৃষ্টি বাদলের দিন পোস্টার লাগালে, একদিন লাগালাম, রাত্রে বৃষ্টি হলো, পোস্টার জ্বলে যাবে। আমার প্রচার যদি প্রচার করতে না পারি আমি প্রচার হবো কিভাবে? আমি তরুণ ভোটার, তরুণ প্রার্থী, এজন্য আমি চাচ্ছি লেমিনেটিংয়ের অথবা পলির ব্যবস্থা করে পোস্টার লাগানো যায় কিনা। যারা ইতিমধ্যে বলেছে যে এই আইডি কার্ড সংগ্রহ করে, একজনের 50টা আইডি কার্ড আছে, তাকে টাকা দিয়ে দেয় 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ, এই যে টাকাগুলো, এইগুলো বন্ধ করার উপায় কি? এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। 8টি পুলিশি থানা, এটাও আমাদের জন্য একটু কষ্টকর হয়, কিন্তু কাউন্টিতে যাতে মেয়র প্রার্থীরা একটা অফিস, নির্বাচনী অফিস করতে পারে, আমি আপনাদের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে অবগত হয়েছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা নির্বাচন কাজে দায়িত্বে থাকবেন ওনাদেরকে 14 তারিখ থেকে, এই মাসের 14 তারিখ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু আমাদের এখানে আমরা যদি একটা জিনিস দেখি, সেখানে আমাদের নারী ভোটারের যে সংখ্যা, নারী ভোটার সংখ্যা 5,66,697 জন। এর মধ্যে কিন্তু অনেকেই গার্মেন্টসের কর্মী, সুতরাং ইভিএমে তারা আগে কোনোদিন ভোট দেয়নি। আমাদের যুবক যারা রয়েছে তারা অনেকেই, ইনক্লুডিং মি সেলফ, আমরা কোনোদিন এখানে ইভিএম এ ভোট দেয়নি। তো যারা ভোটটা গ্রহণ করবেন তাদেরকে ইভিএম এর ট্রেনিং দেওয়া হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দি ভোটার্স? আমার একটু নিবেদন থাকবে যে ওয়ার্ড ভিত্তিক নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষ থেকে সেখানে যদি কাউন্সিলর এবং মেয়র প্রার্থী যারা আছেন তাদের প্রতিনিধিদের নিকট যদি এই ইভিএম এর সিস্টেমটা একটু তুলে ধরা যায়, না হলে অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে যে হয়তো একটু বিভ্রান্তের সৃষ্টি তারা হতে পারে। এই জিনিসটি আমি আপনাদের একটু বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উই আর ভেরি মাচ কনসার্ন উইথ এনভায়রনমেন্ট, বাট আমাদের নির্বাচনের একটি খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার ফোকাসে বলা হয়েছে আগামীকাল, পরের দিন এবং তারপরের দিন নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, এবং আবহাওয়া থেকে আমরা যে তথ্য পাচ্ছি যে অনেকবার বৃষ্টি হবে। আমরা পোস্টার সাঁটানোর ব্যবস্থা নাই, দড়িতে বেঁধে আমরা দিলাম, এতে একটা বৃষ্টি হলে কিন্তু সমস্ত পোস্টারগুলি নষ্ট হয়ে যাবে। আবার কিন্তু আমাকে রিপ্রিন্টিংয়ে যেতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়েছে, আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। একটা বিষয় দারুণভাবে বাধার সম্মুখীন হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে একটা চরম বাধা, মানুষের মধ্যে আশঙ্কা নির্বাচন সুষ্ঠু হবে তো। নির্বাচনের তালগাছের ভোট দিলে সেটা বেলগাছে চলে যাবে না তো? মানুষ এই ধরনের প্রশ্ন করে। এই প্রশ্নগুলো করার কারণ আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো জানেন। 18 বিগত দিনের অনেকগুলো নির্বাচন মানুষের কাছে প্রশ্ন সৃষ্টি করেছে, এইরকম আশঙ্কা সৃষ্টি করেছে। দিনের ভোট রাতে হয়েছে, দিনের বেলা সেন্টারে গিয়ে সমস্ত এজেন্টদেরকে বের করে দিয়ে পুলিশ গিয়ে সিল মেরেছে। আমাদের সিভিল প্রশাসন ম্যাজিস্ট্রেট সাহেবরা গিয়ে দেখেছে যে ওখানে 30% ভোট জাল দিতে পেরেছে কিনা। খুবই লজ্জাজনক বিষয়গুলো ঘটেছে। এই জন্যই আমরা আশঙ্কা করি, আমাদের মানুষজন আশঙ্কা করে যে নির্বাচনে নিরপেক্ষ ভোট হবে কিনা। মাননীয় কমিশনার, শুধু আপনি নির্বাচন একা নিরপেক্ষ করতে পারবেন না, আপনার সাথে যারা আছে সিভিল এবং পুলিশ প্রশাসন, তাদেরকে শক্তভাবে প্রশাসন চালাতে হবে, নিরপেক্ষ থাকতে হবে।